শারদ উৎসবের আগে বহরমপুরে একগুচ্ছ দাবিতে জেলা সমাবেশ করে নেতাকর্মী ও সমর্থকদের উজ্জীবিত করল সিপিআইএম। বহরমপুর টেক্সটাইল মোড়ের সামনে সমাবেশ মঞ্চে বক্তব্য রাখেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির দুই সদস্য নৃপেন চৌধুরী ও ডক্টর রামচন্দ্র ডোম, প্রাক্তন সাংসদ বদরুদ্দোজা খান। এদিনের সভায় সভাপতিত্ব করেন সিপিআইএম জেলা সম্পাদক মৃগাঙ্গ ভট্টাচার্য। এদিনের সভায় এনআরসি বাতিল, সব বেকারের কাজ, 100 দিনের কাজ সুনিশ্চিত, ফসলের লাভজনক দাম সহ গণতন্ত্র রক্ষার দাবিতে সরব হন সিপিআইএম নেতৃত্ব। প্রায় 1000 কমরেড, তার মধ্যে 200-300 জন কম, 200 জনের বেশি কমরেড যারা নবান্ন থেকে, যারা সিঙ্গুর থেকে নবান্নের পথে হেঁটে গেছিলেন, আর তারপরের দিন ওই মিছিলে যারা হাজারেরও বেশি কমরেড ছাত্র যুবক আমার ছেলেরা বেরিয়ে গেছিলেন, মার খেয়েছেন, তাদের মধ্যে যারা জেলে গেছিলেন, জেল খেটেছেন, তার মধ্যে একজন কমরেড এখানে উপস্থিত আছেন, ভরতপুরের কমরেড বাপি ঘোষ। আমরা আগামী প্রজন্মের সৈনিক এবং আগামী প্রজন্মের লড়াইয়ের প্রতীক হিসাবে তাকে আমরা সেবা জানাই এবং তাকে আমরা এখানে আজকে অভিনন্দিত করব, অভিনন্দিত করবেন যুব আন্দোলনের প্রাক্তন নেতা আজকের প্রধান বক্তা কমরেড মোহাম্মদ সেলিম, তাকে অভিনন্দিত করার জন্য। একটা পরিচয় তৈরি করার চেষ্টা করছে আমাদের, আপনারা এখানে আমরা সবাই মিলে যারা আছি, হিন্দু মুসলমান, ভারতবর্ষ পাকিস্তান, ভারতবর্ষকে রক্ষা করতে হবে। এই রাজনীতি তারা ভাঙার চেষ্টা করেছে পশ্চিমবাংলায় এবং সারা ভারতবর্ষে, আমাদেরকে প্রতিরোধ করতে হবে। আমাদের আর একটা পরিচিতি আছে, সেই পরিচিতি হচ্ছে আমরা কৃষক, আমরা এখানে যারা এসেছি খেত মজুর, আমরা এখানে যারা এসেছি আরামায় অসংগঠিত শ্রমিক, আমাদের বাঁচতে হবে, আমাদের কাল নাই। পাটের দাম কত এখন? পাটের দাম কত? 3800 টাকা। আবার খারাপ পাট হলে তার দাম হচ্ছে না, জল নাই, বৃষ্টি নাই, পুকুর নাই, পুকুরের জল ভাড়া করে আজকে পাট পাতাতে হচ্ছে একের পর এক। আজকে এই জায়গায় দাঁড়িয়ে থেকে পাটের দাম আমরা বলেছি আজকে 5000 টাকা দামের পাট, পাট সর্বনিম্ন পাট ঘোষণা করতে হবে। এনআরসি করছেন, হিন্দু মুসলমান করছেন, বলে যাচ্ছেন 2 কোটি লোককে পশ্চিমবাংলা থেকে ভারতবর্ষকে পাঠিয়ে দেবো। আরে কৃষক কি হবে, কৃষকের কি হবে, পাটের দাম কি হবে? কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী আপনাদের জানাচ্ছে শারদ শুভেচ্ছা। প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার, এছাড়াও 999 টাকার কেনাকাটার ওপর লাকি ড্র কুপন। মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা, শর্তাবলী প্রযোজ্য। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।